এই একটা গাছ 100 বছর বাঁচে, 3টে জেনারেশন বসে বসে থাকে। একটা গাছে সারা বছরের খরচা হচ্ছে আমার 7 থেকে 8 হাজার টাকা একটা গাছ পিছু। একটা গাছে 15টা থেকে 16টা শাখা হয়, এই শাখাগুলো আপনার 25 থেকে 30 হাজার টাকা গড় বিক্রি হয়। যে আমরা খেজুর গাছ লাগিয়ে স্বাবলম্বী হব, আমি মনে করি সেই ছেলেটা স্বাবলম্বী হতে পারে। যে কোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। আরবের আজওয়া খেজুর আজ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় একটা বাগান থেকে এই খেজুর বাগানের ফার্মার বছরে প্রায় 9.5 লাখ টাকা উপার্জন করতে পারে। অবাক হবেন না, আজকের পুরো প্রতিবেদনে এই তথ্যই আপনাদের সামনে তুলে ধরব, কিভাবে আপনারা আরবের আজওয়া খেজুর আপনি এখানে উৎপাদন করে একটা কমার্শিয়াল ফার্ম তৈরি করতে পারেন। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়রিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। চলুন তাহলে আর কথা বেশি বলবো কেন, এই আজওয়া খেজুরের বাগান কিভাবে হবে, কত টাকা আয় হবে, কত টাকা ইনভেস্ট হবে, এই খেজুর নিয়ে আপনি ভবিষ্যতে কিভাবে এগোতে পারবেন, পুরো তথ্যই ভিডিওতে তুলে ধরছি। আমার সঙ্গে রয়েছেন আজওয়া খেজুরের ফার্মার দাদা, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার পরিচয়টা যদি আমাকে একটু দেন। আমার নাম হচ্ছে সৈয়দ নুরুল ইসলাম। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের পাত্রসাহেব থানার সৈয়দপুর গ্রাম। ওকে, বিউর সৈয়দপুর। আচ্ছা, আমি প্রফেশনে অ্যাকচুয়ালি অ্যাডভোকেট। আমি কিন্তু আপনার কাছে এসে একদম অবাক হয়ে গেছি, বাঁকুড়ার মাটিতে আরবের খেজুর, যেটা সব থেকে বিখ্যাত খেজুর আজওয়া, সেটা আপনার কাছে ফলন, এটা সম্ভব আমাদের ওয়েস্ট বেঙ্গলে? হ্যাঁ সম্ভব, তো নিজের চোখেই দেখতে পাচ্ছি। আমি দেখে অবাক হয়ে যাচ্ছি, এই মানে এই আজওয়া খেজুর আমাদের ওয়েস্ট বেঙ্গলে হবে, এই কনফিডেন্স পেলেন কীভাবে আপনি? আমি বাংলাদেশে দেখেছি যে আজওয়া মেটজুর সবই প্রোডাকশন হচ্ছে, তাহলে আমাদের কেন হবে না, কেন এই মনের জোরটা আমার ছিল যে নিশ্চয়ই হবে। বাংলাদেশের ওয়েদার আমাদের ওয়েদার তো এমন কিছু একই, এখানেও আপনার 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা ছিল, এবছর তো আরও বেশি ছিল, সুতরাং এই আবহাওয়াটা এই খেজুর গাছের পক্ষে ভীষণ সহায়ক। আচ্ছা, আপনি এখানে কতটা জায়গার উপরে ফার্ম করেছেন? এটা 1 বিঘা আছে। 1 বিঘা? টোটাল কতগুলো গাছ লেগেছে? 34টা গাছ লাগিয়েছি। আচ্ছা, এখনও আপনার প্রায় 12-14টা গাছ জায়গা আছে। এই যে আজওয়া খেজুরের বাগান করলেন, নিশ্চয়ই একটা কমার্শিয়াল ভ্যালুতে ভেবেই আপনি নিশ্চয়ই করেছেন? সেটা নিশ্চয়ই, আয়ের কথা সবাই ভাবে, 100 তো প্রোডাকশন হলে তবেই আয় হবে, প্রোডাকশন হয়ে গেছে, আয়ের ভাবনাও চলে এসেছে। একটা ফার্ম থেকে এইরকম বাগান বানালে কত টাকা আয় সম্ভাবনা? আমি একটা গাছের হিসাব আপনাকে দিচ্ছি। ঠিক আছে, এই এখানে দেখুন যে কাঁদিগুলো রয়েছে, হ্যাঁ এগুলো মিনিমাম 5 থেকে 7 কেজি করে আছে এক একটা কাঁদিতে। এক একটা কাঁদিতে? আচ্ছা, এক একটা গাছে 4-5টা করে কাঁদি এসছে 3 বছরের মাথায়, তার মানে 35 থেকে 38 কেজি। এই খেজুর আপনি বাজারে বিক্রি করবেন এবং সেখান থেকে একটা আয় আসবে, তো সেটা যদি একটু আমাদের ধারণা দেন। আপনাকে বলি, এই খেজুরগুলো আজওয়া খেজুর তো বাইরে প্রসেসিং করে দাম অনেক, কিন্তু কলকাতা থেকে এক ভদ্রলোক এসে আমার কাছ থেকে 700 টাকা করে কেজি ও কিনে নিয়ে চলে গেছে। তো অ্যাভারেজ আমি কত ধরতে পারি? অ্যাভারেজ 600 থেকে 700, একটা 7-21 হাজার টাকা মিনিমাম। 21 হাজার টাকা একটা গাছ? একটা গাছ প্রথম বছর? প্রথম বছর। দ্বিতীয় বছরে এর থেকে আরও আপনি 10 থেকে 15 কিলো বেশি আইটেম ধরবি একদম। আচ্ছা, মানে কাঁদি আরও একটা দুটো বাড়বে? বাড়বি। পূর্ণবয়স্ক গাছ হতে কতদিন সময় লাগছে? 6 বছর। তাহলে 6 বছরের মাথায় একটা গাছের প্রোডাকশন কত? 1 কুইন্টাল মিনিমাম। 1 কুইন্টাল? 1 কুইন্টাল প্রোডাকশন? 1 কুইন্টাল প্রোডাকশন। আপনার বাগানে যদি আমি একটা ক্যালকুলেশন করি যে টোটাল যা গাছ আছে সেখানে খেজুর ধরলে আপনি প্রতি বছর কত টাকার খেজুর বেচতে পারবেন? আপনি মিনিমাম 20টা গাছ ধরুন, 20×80 কিলো হিসাব করুন, তার মানে 1600 কেজি আপনার প্রোডাকশন? 1600 কেজি প্রোডাকশন, মিনিমাম দাম গড় দাম ধরুন 600 টাকা, মানে 9,60,000 টাকার খেজুর আপনার বাগান প্রতি বছর ইয়ারলি আপনাকে প্রোডাকশন দেবে, গাছটা 5 বছর ম্যাচিওর হয়ে যাওয়ার পরেই। পরে। আচ্ছা, আপনার এই বাগানে কত ভ্যারাইটির গাছ রয়েছে বর্তমানে? বর্তমানে 2 রকম ফল এসছে আছে, 3 রকম। কি কি নাম? একটা হচ্ছে আজওয়া, আচ্ছা একটা হচ্ছে মেটজুর, আর একটা হচ্ছে আম্বা, আম্বারটা জুনিয়ার, এদের থেকে 1 বছরের জুনিয়ার আছে। আচ্ছা, সব থেকে প্রোডাকশন বেশি কোন খেজুরের? এখন আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রোডাকশনের দিক থেকে, ওয়েটের দিক থেকে, সেটা হচ্ছে মেটজুর। মেটজুর, ওকে। তো চলুন, এই প্রোডাকশন কিভাবে তিনি আনবেন,
এই প্রোডাকশন করার জন্য তাকে কোন কোন পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়েছে সেই বিষয়টা আমরা জেনে নেব। আচ্ছা, আপনি এবার আমাদের একটু এক্সপ্লেন করুন, খেজুর বাগান বানাতে হলে প্রথম পদক্ষেপ কী হবে? প্রথম পদক্ষেপ হবে যে আপনাকে 3 ফুট বাই 3 ফুট চওড়া, 3 ফুট ডিপ করে মাটিটাকে তুলে ফেলে দিতে হবে। আচ্ছা, মানে এক ভাগ গোবর সার, এক ভাগ বালি, এক ভাগ মাটি দিয়ে সেই জায়গাটাকে পূর্ণ করে রাখতে হবে। সেই সঙ্গে আপনার কিছু ফসফেট, কিছু ডিএপি, পটাশ, তারপরে আরও যে সবগুলো আছে সামান্য সামান্য করে দিয়ে মাটির সঙ্গে পাইল করে গর্তটা বুঝিয়ে রাখবে। আচ্ছা, এটা অন্তত মিনিমাম 20 দিন। ওকে, তারপরে মানে লেভেল থেকে আমি সবসময় 1 ফুট উঁচুতে গাছটা লাগাবো। আচ্ছা, এরপরে হচ্ছে একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হবে 18 থেকে 20 ফিট। আচ্ছা, তারপরে আপনি চারাটা লাগালেন। কিছুদিন 7 দিন 10 দিন পর পর নিয়মিত জলটা দিতে হবে একটু দূর থেকে। আচ্ছা, থেকে 1 ফুট দূর দিয়ে জল দিতে হবে, জলটা দিতে হবে। এটা কি গোল করে নালি কেটে জল দেওয়ার দরকার? হ্যাঁ, নালি। আচ্ছা, এর একটা মারাত্মক পোকা হচ্ছে যেটাকে আমরা গন্ডার পোকা বলি, নারকোল গাছে লাগিয়ে দেখবে, মানে নজরদারিটা খুব ভালো। একদম নজরটা আপনার 7 দিনে একবার আপনাকে প্রত্যেকটা গাছ ভিজিট করতেই হবে। এরপরে হচ্ছে আপনার সার পরিচর্যা। আচ্ছা, যেটা আপনাকে প্রতি গাছে 8 থেকে 10 থেকে 12 কিলো গোবর সার, তার সঙ্গে 250 গ্রাম ফসফেট, পটাশ, বোরন, 250 গ্রামের বেশি না, এটা গোবর সারের সঙ্গে পাইন করে আপনি গোড়া থেকে নিয়ে 2 ফুট 3 ফুট দূরে গোল করে আপনি ঘরের মতো কেটে দিলেন, দিয়ে সেগুলো দিয়ে মাটি চাপা দিয়ে দিলেন। আচ্ছা, দেওয়ার পরে জল দিয়ে দিলেন, বাস, আর কিছু না। এরপরে নিশ্চয়ই আরও কিছু পরিচর্যা থাকা উচিত, যেমন ওয়েদার চেঞ্জের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তো সেগুলো যদি আমাদেরকে একটু শেয়ার করেন। যেটা শীতকালে আপনার গাছের পাতায় ফাঙ্গাস লাগার একটা প্রবণতা থাকে। আচ্ছা, তখন আপনাকে ওই ফাঙ্গাসের যে মেডিসিনগুলো আছে ওইগুলো আপনাকে মাঝে মধ্যে স্প্রে করতে হবে। ডাইথেন এম গ্রুপের যে কোনো ওষুধ দিলেই যথেষ্ট। আচ্ছা, এটা আপনার একমাত্র শীতকালের কাছাকাছি টাইমে লাগে। কি সিমটম কেমন থাকে? ওই গাছের পাতাটা পোড়া পোড়া হয়ে যাবে, একটা এরকম ফোটা ফোটা দাগ থাকবে। আচ্ছা, তখনই বুঝতে হবে এটা ফাঙ্গাস লেগেছে। আচ্ছা, বর্ষাকালটাও শুনেছি গাছের জন্য অনেক ধরনের পোকামাকড়ের আক্রমণ হয় এবং গাছের ক্ষতি করে, তো বর্ষাকালে কি ধরনের পরিচর্যা রাখেন? বর্ষাধারের পরিচর্যা কেবলমাত্র আমাকে দেখতে হয় যে এই গাছের গোড়াতে জল দাঁড়াচ্ছে কিনা। আচ্ছা, গাছের গোড়ায় যদি জল না দাঁড়ায় তাহলে কিন্তু গাছ মরবে না। আচ্ছা, এইবার আমি চলে আসি মেন কিছু সায়েন্টিফিক টপিকে, সেটা হচ্ছে কত ডিগ্রি তাপমাত্রা লাগে, জলবায়ু কেমন প্রয়োজন, কেমন মাটি দরকার, এবং এই এর অনুকূল পরিবেশ কোনটা? সর্বপ্রথম হচ্ছে আপনার মাটি, বেলে মাটি হলে সব থেকে ভালো, আপনার বালির পরিমাণটা কম মিশাতে হবে। আর যেটা হচ্ছে যে আবহাওয়া বলতে আপনার যেটা হচ্ছে তাপমাত্রা, এই খেজুর গাছের তাপমাত্রা মিনিমাম 38 ডিগ্রি থেকে 40-42 ডিগ্রি হতে হবে যখন ফল আসবে। আচ্ছা, এবার যখন গাছে ফল ধরতে শুরু করবে, সেই ফল ধরার সময় যখন গাছে ফুল আসে খেজুর গাছে, সেই সময় কিছু কিছু পরিচর্যা থাকে, সেই বিষয়টা যদি আমাদের একটু জানান। খেজুর গাছে আপনার ফুল আসে ফেব্রুয়ারির ফার্স্ট উইক থেকে মার্চের ফার্স্ট উইক। পুরুষ গাছের ফুলটা যখন আপনার বড় হয়ে একটু ফাট ধরবে, সেই ফুলটাকে কেটে নিতে হবে, কেটে নিয়ে রোদে শুকিয়ে আপনি রাখতে পারেন, নাহলে যদি বেশি দিন রাখতে হয় তাহলে আপনাকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে রাখতে হবে। যখন 1 মাস পর স্ত্রী গাছের মোছা আসবে, সেই মোছাটা সেও কিন্তু সামান্য যখন ফাট হয়ে যাবে, ফাট হবে তখন সেই মোছাটাকে ছাড়িয়ে ফেলতে হবে। ছাড়িয়ে ফেলে প্রত্যেকটা যে স্টিকগুলো আছে সেগুলোকে সব আলাদা আলাদা করে দিতে হবে। দেওয়ার পরে ওই যে পুরুষ গাছের পরাগটা, মানে যে ফুলগুলো আছে সেই ফুলগুলো চারদিক দিয়ে এরকম এরকম করে ঝেড়ে ঝেড়ে দিয়ে মাঝখানে ফুলগুলো ঢুকিয়ে আপনাকে ওই খেজুর পাতা দিয়ে এরকম করে বেঁধে দিতে হবে। বেঁধে দিয়ে রেখে দিলেন, ও আপনা আপনি বাঁধন খুলে যাবে, তারপর আস্তে আস্তে ও খেজুরের আকার ধারণ করবে। আচ্ছা, যখন এইবার ফুল ফোটা শুরু হবে তারপর থেকে নিশ্চয়ই গাছে ফল ধরবে, এই ফল ধরা থেকে একদম ফল পাকা পর্যন্ত কি কি পরিচর্যা আছে? আপনার পরাগ মিলন হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে ওই দানাগুলো বড় হতে থাকবে, যখন মার্বেল সাইজ হয়ে যাবে তখন পলিথিন দিয়ে যাতে বৃষ্টির জল না পায় সেই জন্য ঢেকে দিতে হয়, অথচ নিচেটা ফাঁকা থাকবে।
এই যেমন নিচেটা ফাঁকা আছে এরকম ফাঁকা থাকবে, আস্তে আস্তে এইভাবেই বড় হতে থাকবে। আপনার ফেব্রুয়ারিতে আরম্ভ হয়, এটা জুলাইয়ের আপনার সেকেন্ড উইকে আপনার অলরেডি পেকে যাবে। আচ্ছা, এবার নিশ্চয়ই ফল পাকার সময় বিশেষ কিছু মাধ্যম থাকে যাতে ফলগুলো আঘাত না লেগে নষ্ট না হয়, একদম ফলগুলো খুব সুন্দরভাবে গাছ থেকে পেরে নিতে হয়, একটা পদ্ধতি আছে সেটা আমাদের একটু জানান। এই যে নেট আছে, হ্যাঁ নেটটা আমি পরিয়ে দিলাম। আচ্ছা, যেগুলো পাকা খেজুর আছে তারা নিচেই পড়তে থাকবে। ওকে, এবং এমনি কেউ চট করে এসে এটা থেকে কেউ নিতেও পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে এইগুলো যখন কাঁদিটা যখন আমি কাটবো, কাটার পরে এদিকে কিন্তু রোদে শুকাতে হবে। আচ্ছা, শুকানোর পর আপনি যখন শুকিয়ে গেল সেটাকে আপনি যদি ভাবেন যে এক বছর বাদে খাবো, আপনি ফ্রিজে ঢুকিয়ে রেখে দিন। আচ্ছা আচ্ছা, প্রোডাকশন যা দেখছি তাতে ফলের সাইজ যেমন সুন্দর, কালারও তত সুন্দর এসেছে। টেস্ট কি আমাদের এই জলবায়ুতে একদম আরবের খেজুরের মতোই হবে? একদম হবে, খুব ভালো কিন্তু একটা ব্যাপার। এখানকার খেজুরের টেস্ট কেমন সেটা একবার টেস্ট করেই দেখি আমরা, আপনাদেরকেও রিভিউ দেবো কেমন খেতে লাগে। আচ্ছা, পাকলে কি এরকম কালো কালারের হয়ে আসে? হ্যাঁ, একদম নিয়ম হচ্ছে কি এ পেকে গেলে এর কালার কালো হয়ে যাবে। আচ্ছা, আপনি খেয়ে দেখুন। আমি খেয়ে দেখি। হ্যাঁ দেখুন, প্রচন্ড মিষ্টি তো। প্রচন্ড মিষ্টি। এবার একটা বাগান বানাতে গেলে কত টাকা খরচ হয়? আপনার গাছ পিছু যদি আপনি সাকার গাছ নেন, প্রথম প্রথমের স্টেজে আপনাকে 25,000 টাকা খরচা করতে হবে। আচ্ছা, যদি ভাবেন যে না বীচের গাছ লাগাবো তাহলে আপনি 3,000 টাকা ইনভেস্ট করতে পারবেন। মানে আমি যদি 10টা গাছ লাগাই তাহলে আমি 2,50,000 টাকা ইনভেস্ট করতে পারি, করতেই হবে। সেই সঙ্গে আপনাকে মাটি তৈরি আর এটা নিয়েও আপনাকে 30-40,000 টাকা ধরে নিতে হবে। তাহলে 2,50,000 আর 30-40 মানে 2,70,000-এর কাছাকাছি একটা খরচ হবে। আর বাকি লেবারের পরিশ্রম বা অন্যান্য কাজ নিয়ে আর কত টাকা খরচ হতে পারে? বাকি কত হবে আপনি একটা লোক এবারে যাবে 3,00,000 টাকা কি একটা ফিগার ধরতে পারি? যথেষ্ট, একটা 3,00,000 টাকা মানে যথেষ্ট। আমি 10টা গাছ থেকে প্রোডাকশন পাবো মোটামুটি 5 বছর গাছটা বয়স হলে প্রায় 80 কিলোর কাছাকাছি বলছেন প্রোডাকশন? একদম একদম। তাহলে 80 কিলো প্রোডাকশন হলে আমি ওখান থেকে প্রায় 3,00,000 টাকার কাছাকাছি একদম টাকা তুলে নিতে পারি। এই একটা গাছ 100 বছর বাঁচে, 3টে জেনারেশন বসে বসে কাজে। ফলের বাগান অ্যাকচুয়ালি আমরা জানি যে বেশ প্রফিটেবল একটা বিজনেস, তবে এই আধুনিক যে আরবিয়ান খেজুর আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে ফার্মিং হচ্ছে, এটার ভবিষ্যৎ কি? আপনি কি মনে করছেন একজন সফল খামারি হিসাবে যে এটা কত দূর পৌঁছতে পারে বা এটার আগামী 10 বছর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতটা ডেভেলপ করতে পারে এবং এর মার্কেট কতটা তৈরি হতে পারে? এই গাছের ভবিষ্যৎ একটা বড় রকম রয়েছে আমি যা দেখতে পাচ্ছি। একটা গাছে সারা বছরের খরচা হচ্ছে আমার 7-8 হাজার টাকা একটা গাছ পিছু। সেই গাছটা 3 বছর কি 4 বছরের পর থেকে আপনাকে যে ফলটা দেবে তাতে 50-60-70 হাজার টাকা পর্যন্ত আপনি একটা গাছ থেকে পাবেন। সুতরাং একটা গাছে যদি আপনার 8,000 টাকাও খরচা হয় তা প্রতি গাছে আপনি 50-60 হাজার টাকা পাবেনই, এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি তো শুধু খেজুরের কথা বললাম, একটা গাছে 15-16টা শাখা হয়, এই শাখাগুলো আপনার 25-30 হাজার টাকা গড় বিক্রি হয়। আপনি যদি 10টাও শাখা বিক্রি করেন কত টাকা হয় বলুন? একটা গাছ থেকে 25×10 মানে প্রায় 2,50,000 টাকা, 2,50,000 টাকা শুধু খালি আপনি গাছ বিক্রি করে পাচ্ছেন। সুতরাং 10 কাঠা জায়গার উপরও কেউ যদি মনে করে প্রান্তিক চাষিরা যে আমরা খেজুর গাছ লাগিয়ে স্বাবলম্বী হব, আমি মনে করি সেই ছেলেটা স্বাবলম্বী হতে পারে। তো আপনি আর বাড়িতে বসে না থেকে, বেকার না থেকে, নিজেও এরকম একটা খেজুরের বাগান তৈরি করুন যেটার একটা কমার্শিয়াল ভ্যালু আছে এবং একটা সঠিক রোজগার দিয়ে আপনাকে স্বাবলম্বী করে তুলবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আপনি এই ধরনের আরও নতুন নতুন প্রতিবেদন দেখতে চান কিনা ভিডিওর নিচে কমেন্ট করে লিখুন, আমরা চেষ্টা করব আপনার পাশে থেকে আপনাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার। নিজে বড় হন, আরও 5টা মানুষকে বড় হতে সুযোগ দিন, দেশকে সমৃদ্ধ করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।